নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের করোনা দুর্গত 200 জন দুস্থ ও অতিদরিদ্রকে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার বেলা 11টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ওই চাল বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন তিনি। এরপর ভিজিএফ এর ওই জিআর চাল 10 কেজি করে হতদরিদ্রের মাঝে বিতরণ করেন ধারাবাড়িশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার। এ সময় ইউপি সচিব সাইদুর রহমান, ইউপি সদস্য এম এ মনসুর, শফিকুল ইসলাম বকুল, হাফিজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।